দুর্গাপুরের বিধাননগরের এই বেসরকারি স্কুলে এলাকার দুস্থ শিশুদের পড়ানো হয়, পাশাপাশি চলে নৈশ স্কুলও। স্থানীয়দের দাবি, রবিবার সকালে স্কুলের একটি ঘর থেকে পোড়া গন্ধ পান তারা। গিয়ে দেখেন ঘরের মধ্যে পড়ে রয়েছে এক মহিলা ও দুই শিশুর দগ্ধ দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ, কিন্তু বিধাননগরের ওই এলাকা বর্ধমান জেলা পুলিশের আওতাধীন হওয়ায় খবর দেওয়া হয় কাঁকসা থানায়। জেলা পুলিশ সুপার SMH মির্জা জানিয়েছেন, মহিলার পা দড়ি দিয়ে বাঁধা ছিল, মহিলার কোলে 4-5 বছরের একটি শিশু ছিল, পাশেই পড়েছিল আরেক শিশুর দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, খুন করার পর দেহগুলি প্লাস্টিকের বস্তায় ভরে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। স্কুলের মধ্যেই ওই তিনজনকে খুন করা হয় নাকি বাইরে থেকে দেহ এনে জ্বালানো হয়, খতিয়ে দেখছে পুলিশ। মনোজ বন্দ্যোপাধ্যায়, ABP আনন্দ, বর্ধমান।